রমজান একটু ভালো খাবার কে না খেতে চায়, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য থাকে না অনেকের। এরকম মানুষের ইফতার করানোর দায়িত্ব নিয়েছে রংপুরের উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন। পুরো রমজান জুড়ে এ কার্যক্রম চালায় তারা। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিরিয়ানি, খেজুর, ছোলা, জিলাপি, মুড়ি ও পেয়ারা দিয়ে সাজানো ইফতারের প্লেট, সাথে শরবত। কর্মহীন, অসহায়, ছিন্নমূল ও এতিম মানুষদের জন্য এই আয়োজন। তৃপ্তি সহকারে ভালো ইফতার খেতে পেরে খুশি রোজাদাররাও। বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেই পারি না, ভাগ করতেই তো আটে না, আর এখানে তোর ভাগ করা লাগবে না। আমরা খুব খুশি, এই যে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ রমজান রমজান মাস ইনশাল্লাহ আমরা পৌঁছাবার নিয়ে সবাই মিলে খাবো। সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথি গেল বছর থেকে রমজান মাস জুড়ে দুস্থদের জন্য এমন আয়োজন করছেন। নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে অর্থ জোগাড় করে প্রতিদিন 200 বেশি লোককে ইফতার করান তিনি। শুধু রংপুর শহর নয়, বিভিন্ন উপজেলাও ইফতার ও এক মাসের শুকনো খাবার বিতরণ করছে বিথির পরিচালিত সংগঠন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন। আমরা ইফতারের সময় খুব ভালো বন্ধ খেতে পারিনি, কারণ আমরা নিজেরাই শিওর ছিলাম না আমরা বাসায় এসে একবেলা খেতে পারবো কিনা স্কুল থেকে। তো আমার কাছে মনে হয়েছে তার মানে এরকম মানুষ অনেক আছে, এবং যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে অনুরোধ করে বারবার বলে আমি চেষ্টা করছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অসহায় মানুষদের সহযোগিতা করতে পেরে খুশি সংগঠনের সদস্যরাও। ইসলামিক সংস্কৃতি বলেন বা সমতা বিধান বলেন সব কিছু ফুটে উঠছে, সেই জন্য এটার সাথে কাজ করতে ভালো লাগছে। আমাদের এই যে সারাদিনের যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা তখন মনে হয় যে সার্থক হয়েছে, যে একটা মানুষ যখন তৃপ্তি সহকারে খেয়ে আলহামদুলিল্লাহ একবার বলে। এক মাসে প্রায় 8,000 মানুষকে ইফতার ও 3,000 পরিবারকে এক মাসের শুকনো খাবার দেয় সংগঠনটি। ফুয়াদ হাসান, মাসরাঙ্গা সংবাদ, রংপুর।